তোমাদেরকে আগের ব্লকে বললাম না যে আমরা নিচ থেকে অর্ডার করে এসেছিলাম যে ব্রেকফাস্টটা দিয়ে, ওই দেখো ব্রেকফাস্ট নিয়ে আসলো রুমেতে, তো আমরা এখানে রুমে উনি সার্ভ করে দিল, আমরা এখন নিজেদের মতন করে নিজেরা নিয়ে নেব। হ্যাঁ, আসছে হচ্ছে ব্রেড টোস্ট, সে হালকা ফুলকা খাবো বলে, কেন আমরা তো ট্রেনে অনেকটা খেয়ে এসেছি সেই জন্য হালকা ফুলকা খাবো বলে ব্রেড টোস্ট নেওয়া হলো, আর বিস্কিট এই খাওয়া হবে। যাই হোক, এই যে আমরা যে বিস্কিট বাড়ি থেকে নিয়ে গেছি সেই বিস্কিট নিলাম। আর হ্যাঁ বাবা, এদিক দেখ, আমরা এসে একদম ব্রেকফাস্টে বসে গেছি। ব্রেকফাস্টে আছে চা, চিনি, চা চিনি, যারা যারা চিনি খাবে তাদের চিনি, আর যারা যারা চিনি খাবে না তারা উইদাউট চিনি দে। আর এই হচ্ছে ব্রেড টোস্ট মচমচ করা, মচমচ, আর এই হচ্ছে বিস্কিট খাবে, বিস্কিট আর কিছু কিছু লোক আছে এখানে যারা আসছেন তারা আমার না খেয়ে থাকতে ভালোবাসেন, আমরা আমার একটু না খেয়ে থাকতে ভালোবাসেন, আপনারা আমার না খেয়ে থাকতে বেশি ভালোবাসেন, কিন্তু আমাদের ব্যাপক খিদে পেয়েছে, খাবে খাবে একটু জলে বললাম তো দুটো না, তোমরা তো না না করলে কেউ ভালো না, আমি খাবো খাবো, আমি পছন্দ করবো, আমরা এখন যাচ্ছি বিচে, বিচে গিয়ে তোমাদেরকে বিচ থেকে ঘুরে এসে দেখাবো যে ঘর রুম ট্যুরটা দেখিয়ে দেবো। হ্যাঁ, কোন হোটেলে আছি কী আছি সব বৃত্তান্তগুলো দেখিয়ে দেবো। চলো এখন সবাই মিলে যাচ্ছি আমরা বিচে। সেটা নিলে মনে ভালো হতো না। হ্যাঁ বল। হ্যাঁ ভাজি, একদম একদম। এখন মাছ নিয়ে হচ্ছে বিশ্লেষণ, কি মাছ খাওয়া যায়, ইলিশ মাছ এখানে পাওয়া যাচ্ছে না, তার জন্য ভাবছি যে আমরা বাজার করে ইলিশ মাছ দিয়ে দিয়ে চলে আসব, তো ওরা ভেজে টেজে দিয়ে দেবে, রান্না করে আমরা খেয়ে নেবো কপ কপ করে। বুঝতে পারছি আমাদের পরিশ্রমটা হলো না, শুধু কিনে দিতে হবে। চলো চলো, আমরা এখান থেকে আমি ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি, সি বিচটা দেখতে পাচ্ছি ফাঁক দিয়ে, জল দেখলে যেন টানে, তাই না কি বলো? অনেকটা জমি ছিল, জল দেখলে মনে হচ্ছে যেন টানছে। তোমাদেরকেও দেখাচ্ছি, ধরো ফার্স্ট ফার্স্ট লুকটা দূর থেকে দেখাচ্ছি, এই যে দুজন যাচ্ছে এই সেই। আমার সহযাত্রীরা সব এগিয়ে চলে গেছে, আমরা দুজনে পিছিয়ে পড়েছি, আমরা দুজনে পিছিয়ে পড়েছে, উনি তো আরোই পিছিয়ে পড়েছেন। আসলে কি ব্রেকফাস্ট খেয়ে মনে হচ্ছে আমাদের এসি রুমে বসে বসে আমরা ঘুমিয়ে পড়ছিলাম। আর ডাবগুলো দেখো, কালারগুলো শুধু দেখো, হ্যাঁ কালারগুলো দেখো, পুরো লাল কালারের ডাবগুলো, তাই তোমাদের দেখাচ্ছি এক ঝলক নারকেল গাছের ফাঁক দিয়ে এক ঝলক তোমাদেরকে সমুদ্রটা দেখালাম। দেখো ও পুরো জোয়ার, পুরো টুবু টুবু হয়ে গেছে, মনে হচ্ছে আর একটু হলেই এদিকে চলে আসবে রাস্তা। দেখো কি নাইস লাগছে, দিগন্ত থেকে দিগন্ত তোরা একদম সমুদ্র জলে ভর্তি হয়ে গেছে, পুরো ব্লু
কেমন সবুজ সবুজ টাইপের একটু জলটা। মন্দির একটু একদম সি বিচের ধারে, এটা হচ্ছে ওল্ড সি বিচ। হ্যাঁ চলো তো দেখে আসি মন্দিরে। এখন তালা মারা যদিও পা দেওয়া যাচ্ছে না, গরম হয়ে গেছে। মায়ের মন্দির দেখি কি। প্রকৃতি যেমন সাজিয়ে রেখে দিয়েছে এত সুন্দর, দেখো চারিদিকে পাথর দিয়ে সুন্দর ঘাটগুলোকে একদম বাঁধিয়ে দিয়েছে, আর ওই দেখো সমুদ্র কত রং কত কালার মনে হচ্ছে চোখে, হয়তো ক্যামেরায় একরকম এমনি চোখে আর একরকম দেখাচ্ছে। তারপরে এই পাশে ঝাউবন, রাস্তার এই পারেই ঝাউ গাছ, ওই পারেই সমুদ্র। অপূর্ব অপূর্ব, মানে সত্যি কথা বলতে কি বলতো, মানে মানুষ ভগবান যে ভগবানের সৃষ্টি এখানেই বোঝা যায়। দেখো অত সুন্দর করে করেছে না, ভাবলাম কি ঝাউ গাছের মধ্যে গিয়ে একটু বেশ রিলস ফিলস করে, রিলস এর জন্য কিন্তু ঝাউবনটা দারুণ জানো, এই যে ঝাউ গাছগুলো মনে হতে হতেই মনে হচ্ছে যে এই পাশে আবার সমুদ্র রয়েছে, চলো যাই সমুদ্রে গিয়ে আগে একটা ডুব মারি, এরকম একটা ব্যাপার স্যাপার। সবাই হালকা হালকা ভাবে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। রোদ ছিল কিন্তু বেশ, কিন্তু মনে হচ্ছিল না, সেটা গায়ে লাগছিল না, হাওয়াও ছিল প্রচন্ড রঙের। দেখো একটা নৌকো, মানে জেলেরা মনে হয় সকালবেলা এখানে মাছ টাছ ধরেছে, এখানে নৌকোটা রেখে দিয়েছে। কি ভালোই না লাগছে, ওদিকে ডাবওয়ালাদের দোকান বসিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর। দেখো বালি মানে এখান পর্যন্ত আসেনি, এখানে এসছিল বোধ হয়, আমরা তখন হয়তো এসে পৌঁছানি, এখন অনেকটা দূরে। ওই যে সবাই চান টান করছে, এইখানে উপভোগটা বেশি করতে হবে। কথা আমি পরে আমি তোমাদেরকে বলে দেবো, এই যে মানে দেখছি এই যে এসে জলগুলো যাচ্ছে আসছে, দেখো কোথা থেকে দেখো জলগুলো আসছে। প্রচুর 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 লোক এসছে, মানে দেখো শুয়ে সব ফটো সেশন চলছে, এই দেখো চারিদিকে ফটো সেশন চলছে। আর
সত্যি কথা ফিলফিল করছে। এ কি গঙ্গাসাগরের মেলা হচ্ছে নাকি বুঝতে পারছি না। প্রচুর লোক, প্রচুর লোক, দেখো আবার ঘোড়াও আছে। মাত্র দু মিনিটের হাঁটাতে আমাদের হোটেল হচ্ছে ডলফিন। ডলফিন থেকে আমরা হাঁটতে হাঁটতে দু মিনিটের মধ্যে চলে আসলাম সমুদ্রে। আর আমার ছেলে মানে এক্সাইটেড হয়ে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে, দৌড়দৌড়ি। আমিও দৌড়দৌড়ি করে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম সমুদ্রের মধ্যে। ও উল্লাস উল্লাস, কি বলবো, মানে কিছু বলার নেই জানো তো। মানে সত্যি কথা বলছি, যে আসবে তারই মানে এতটাই ভালো লাগবে, এতটাই ভালো লাগবে, মনে হবে আসলে অ্যাকচুয়াল কি সমুদ্রটাকে আমরা উপভোগ করতে পারি, ছুঁতে পারি, তাই না বলো? সেই জন্য আরো বেশি ভালো লাগে। পাহাড়েও সত্যি ভালো লাগে ঠিকই কথা, কিন্তু সমুদ্রটাকে একদম আমরা উপভোগ করতে পারি ছুঁয়ে। সেই জন্য দেখো এমন এক একটা ঢেউ আসছে যে অল্প ঢেউতেও আমরা ধাক্কা খেয়ে এদিকে চলে আসছি। যত ওদিকে যাচ্ছি তত এই জলের ধাক্কা ধাক্কা না আমরা এই পাশে চলে আসছি। আর মানে যে যেরকম ভাবে পাচ্ছে ফটো তুলছে, আর জলের কালারটা কি ব্যাপক, কি ব্যাপক, মনে হচ্ছে আমরা যেন গোয়াতে বসে আছি, এত সুন্দর। আর রাস্তার মানে সমুদ্রের ওপারটাই হচ্ছে সমস্ত দোকান, ডাবের দোকান থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে সব কিছু আছে, মানে ভাতের হোটেলের দোকান, মানে যে যেরকম ভাবে পারো খাওয়ারের কোনো অসুবিধে নেই এখানে। মানে খাওয়ারের তো মানে কি বলবো, যার যেটা ইচ্ছে খাওয়াতে পারবে, অতি কম রেটেতেই পাওয়া যাচ্ছে। আর আমরা তো উল্লাস করার জন্য ঘুরে ঘুরে নিচে নেমে আসছি। জানো তো আমার হাজবেন্ড মানে মিস্টার ব্যানার্জি, ব্যানার্জি কিন্তু জলে নামেনি, ব্যানার্জি কিন্তু সেই উপরে উঠে বসে আছে, সে কিছুতে আসবে না। এই দেখো এই জায়গাটা বিশেষ কিছু জলও নেই, সমানে ডেকে যাচ্ছি আসো একটা ফটো তুলবো, ফটো তুলবো, কিছুতেই আসতে চাইছে না। দেখো গুটি গুটি পায়ে আসছে, কোথা দিয়ে আসবে ঠিক করতে পারছে না, এদিকে এদিকে জলটা চলেই গেছে। মাঝে মাঝে একটু আধটু আসছে, একটা ফটো তো তুলতে হয় বলো, সমানে আমি ভিডিও করেছি, আমাদের না ফটো খুব একটা ওঠে না, মানে ভিডিওর চক্করে ফটো কিছুতেই ওঠে না। যাই হোক ওনাকে টেনে টুনে আনার, উনি যেন ভয়তে দেখো সব দেখো আমার ছেলেকে বলছি অনেকক্ষণ বাবা হয়ে গেছে চল আমরা যাই, কারোরই জল থেকে উঠতে ইচ্ছে করছে না। আর ও বলছে কি মা আন্টি আছে, কোনো অসুবিধে নেই, চলো, আমার কোনো ভয়ের ব্যাপার নেই, আমি তো একটু টেনশন করি, সেই জন্য বলছি মা আন্টি আছে। আর আন্টিও সত্যি কথা ওকে মানে গাইড দিয়ে রেখে দিয়েছে, আন্টিও বেশি দূর যাচ্ছে না, ও তো আমরা কেউই বেশি দূর যাইনি। যাই হোক ওর একটা সাপোর্ট ছিল বলে আমি ছবিগুলো অন্তত ধরতে পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য। যা যে আমি মানে ইসে করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলে দিয়েছিলাম, দেখো শেয়ার করছি। ওই আন্টির ভরসাতেই ওকে রেখে দিয়েছিলাম, যাই হোক ও খুব মজা করছে। চান ফান করে এখন যাচ্ছি হোটেলের পথে, দুপুরে লাঞ্চ পাঞ্চ এখনো সারা হয়নি, এখন লাঞ্চ পাঞ্চ করতে যাবো, ঠিক আছে। চান করে মানে দারুণ লাগছে, পুরো রিফ্রেশিং লাগছে একটা, তাই না, পুরো মজা লাগছে, মানে জলের থেকে উঠতে ইচ্ছে করছে। সেটাই কোন রকমের উঠলাম তো, খুব রিফ্রেশিং ব্যাপারটা। হ্যাঁ খিদে পেয়েছে, খিদে পেয়েছে, তারপরে এত আসলে জলের ঘুরে ঘুরে চলে গেছি, এখন খেতে হবে আমাদের, এখন যাচ্ছি হোটেলে গিয়ে চান করবো, তারপরে খেতে খেতে বসতে হবে, না খেলে পেলে পেটে প্রচন্ড জোর চুয়া দৌড়াচ্ছে। হ্যাঁ
তরকারি নেই, এমনি সবজি নেই, ভেজ সবজি নেই, আর আমাদের খেতে বসে পড়েছি দেখো আমরা। আর কি ছিল বলতো? ছিল হচ্ছে ডাল, আলু পোস্ত, শুক্তো, ঝুরো আলু ভাজা, তারপর রুই মাছ, তারপর তিন রকম তিনটে ইলিশ মাছ, তারপর পমফ্লেট, আর হচ্ছে চাটনি। এই ছিল আমাদের আজকের মেনুতে। আর খাওয়া দাওয়া করে সেই নড়তে পারছি না। আর দেখো মুখ গুলো সব পুড়ে একাকার হয়ে গেছে সবার, প্রত্যেকে আসলাম যখন দেখো কত সুন্দর, আর এখন দেখো মুখ গুলো পুড়ে যেমন হচ্ছে ইসের, কি আর বলবো। আমি তো তাও স্কিনে কোনো কিছু মাখিয়ে সানস্ক্রিম টিম তাতে এসে গেছে, তার সাথে ছিল লেবু লঙ্কা, এগুলো তো থাকেই জানো। আর বালতিতে দেখো ডালটা দিয়েছে, এত সুন্দর লাগছিল না। আর সবকিছু ভাতটা দেখো একদম মানে হাড়ির মধ্যে সিস্টেম, আর এটা হচ্ছে এত ভালো লাগছিল দেখতে। দেখো দেখো আমি আবার এটাকে বিশেষ করে তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য, ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক এখন আমরা খেয়ে নিচ্ছি হ্যাঁ আরাম করে। আর ইলিশ মাছটা ভীষণ ভালো ছিল, আর রুই মাছটা না দু পিস ছিল। আর এত সুন্দর করে ওরা পরিবেশন করছে, মানে কি বলবো, ভীষণ ভালো করে পরিবেশন। দেখো পরিবেশনের একটা ব্যাপার থাকে, মানে মুগ্ধ হয়ে গেল, মানে পরিষ্কার সাফ সুতরা, মানে হাইজিনিক মেনে সমস্ত কিছু দিচ্ছে, খুব ভালো লাগছিল। যাই হোক আমরা খেয়ে নিচ্ছি, দেখো সব আমাদের এই যে প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছে। তবে এক একটা এক এক জায়গায় পড়েছে, পরে আমি সাজিয়ে দিয়েছি যে যেটা খাবে। আমরা আমি খেয়েছি ইলিশ মাছ, আর আমার ছেলে খেয়েছে রুই মাছ, আর আমার হাজবেন্ড খেয়েছে পমফ্লেট মাছ, আর আমার দেওর আর দেওরের বউ খেয়েছে ইলিশ মাছ, আর এই আমি শুক্তো নিয়ে নিচ্ছি। শুক্তোটা ব্যাপক হয়েছিল জানো তো, কালারটা একটু ইসে ছিল কিন্তু ভীষণ সুন্দর। আর বালতিটা দেখো, শুধু বালতিটা দেখো, আমি তো বালতিটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেছি, ভীষণ ভালো লাগছিল। বালতিটাকে বারবার দেখাচ্ছিলাম যেন, ভীষণ ভালো লাগছিল। চাটনি ছিল, ঝুরো আলু ভাজাটা ওইদিকে যেহেতু আমরা ঝুরো আলু ভাজা খাবো না বলেছি, সেই জন্য আমি এদিকে নিইনি, ওরা ওইদিকে দিয়েছে। আর এদিকে আমি শুক্তো দিয়ে মানে অর্ধেক হয়ে গেছে খাওয়া, বুঝতেই পারো শুক্তোর মধ্যে। তারপরে আলু পোস্ত, এত ভালো টেস্ট ছিল আলু পোস্ত তো, মানে ব্যাপক ব্যাপক, মানে ভাবতে পারো ডালের সাথে, মানে পেটে চুহা দৌড়লে তখন যদি মুখের সামনে ওগুলো পাওয়া যায় গরম গরম, একদম মানে কেউ কোনো দিকে তাকাচ্ছে না, ঝাঁপিয়ে পড়ে। এই হচ্ছে পমফ্লেট মাছটা, কি সুন্দর, কি বিশাল সাইজটা, প্লেট থেকে বেরিয়ে গেছে একদম, এত বড় ছিল। আর ইলিশ মাছটা ভীষণ সুন্দর ছিল, খুব ভালো ইলিশটা, প্রথমে তো পাওয়া যাচ্ছিল না, তারপরে ওরা বললো ফোন করে হ্যাঁ পাওয়া গেছে, আপনারা পাবেন। যাই হোক দেখো সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করি। তো আমাদের খাওয়া দাওয়া সবার শেষ টেস হয়ে গেল, তো পেটে ভাত পড়লে বুঝতেই পারছো যে ঘুমটা তাড়াতাড়ি খুব চলে আসে। তো এখন আমরা সবাই সবার রুমে চলে যাচ্ছি, একটা ভালো একটা ভাত ঘুম দিতে হবে। তো কিছু যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগ আবার আসবে কালকে।